এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে জেরা করতে হবে সিবিআই কে। শুক্রবার সঞ্জয়কে শিয়ালদা আদালতে তোলা হলে বিচারক আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। সিবিআই সঞ্জয় রায়কে একদিনের হেফাজতে চেয়েছিল, কিন্তু বিচারক 6 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে জেল হেফাজত দিয়েছে। শিয়ালদা আদালত থেকে সঞ্জয়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি পলিগ্রাফ টেস্টেরও অনুমতি মিলেছে। শুক্রবার চিকিৎসক খুনে গ্রেপ্তার কলকাতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শুক্রবার শিয়ালদা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা ACJM আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করেছিল সিবিআই। বৃহস্পতিবারই এ বিষয়ে শুক্রবার বিকেলের মধ্যে সিদ্ধান্ত নিতে শিয়ালদা কোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সঞ্জয় পলিগ্রাফ টেস্টের সম্মতি দেওয়ায় এবার সেই অনুমতিও মিলেছে। শুক্রবার সঞ্জয়কে ফের আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। শিয়ালদা আদালত চত্বর ছিল কড়া নিরাপত্তায় মোড়া। হাজিকর কাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই হেফাজতে ছিল সঞ্জয়। শুক্রবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। পুলিশের গাড়ি সঞ্জয়কে নিয়ে আদালতে ঢোকার সময় ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্ট সিবিআই কে তদন্তভার দেয়।